হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের স্কুল কলেজ খোলা নিয়ে তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাচ্ছ, ও এবং আমাদের রাজ্য সরকারও কিন্তু চাইছে এই মুহূর্তে সমস্ত নিয়মাবলী মানার মাধ্যমে বা স্বাস্থ্যবিধি মেনে তোমাদের স্কুল কলেজ খোলা হোক। কিন্তু স্কুল কলেজ খোলা নিয়ে এই মুহূর্তে একটা বিরাট সমস্যা দেখা যাচ্ছে এবং প্রধান শিক্ষকেরা সেই সমস্যা তুলে ধরেছে। আর যদি তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলেও যায়, তাও তোমাদের কিন্তু একটি সমস্যার সম্মুখীন হতে হবে এই মুহূর্তে স্কুল কলেজ করলে। অ্যাকচুয়ালি কি সেই সমস্যা, তা নিয়ে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমাদেরকে এখন যদি জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে স্কুল কলেজ খুলে দেওয়া উচিত কি উচিত না, তোমরা কিন্তু সকলেই একই উত্তর দেবে বা বেশিরভাগ স্টুডেন্টই বলবে যে এই মুহূর্তে স্কুল কলেজ খুলে দেওয়া দরকার। কারণ তোমরাও অনেক দিন ধরে স্কুলে যাচ্ছ না, স্কুলের পড়ুয়া যারা রয়েছ এবং কলেজে যারা নতুন উঠেছো তারা তো খুবই আগ্রহী কলেজে যাওয়ার জন্য। তো সেই কারণে তোমরাও ভাবছো যে আমরা অনেক দিন ধরে কলেজে যাই না, স্কুলে যাই না, সমস্ত কিছু খুলে গেছে, স্কুল কলেজ নিয়ে এত প্রতিদ্বন্দ্বিতা কেন, স্কুলে স্কুলকে কেন খোলা হচ্ছে না, কলেজকে কেন খোলা হচ্ছে না। এবং বিভিন্ন অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা কিন্তু এই একই বিষয়টা বলছে, স্টুডেন্টদের এর কলেজ বা স্কুল খুলে দেওয়া হোক, কারণ বিভিন্ন ধরনের এর সমস্যা হচ্ছে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে। বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারও চাইছে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে। স্কুল খোলার কথা কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান তো খুলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর পড়ুয়াদের অ্যাকচুয়ালি স্বাস্থ্যবিধি ঠিকঠাক করে মানা হবে কি না বা যথেষ্ট পরিমাণে সচেতন কি না স্কুল কর্তৃপক্ষ এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে, এই সমস্ত কোশ্চেন উঠে আসছে। এছাড়া যেগুলো বেসরকারি স্কুল রয়েছে সেই স্কুলের অবস্থা দেখা যাচ্ছে অনেকটাই ভালো, যেগুলো হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা সরকার প্রসিত বা সরকারের সাহায্যকারী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা কিন্তু একেবারেই খারাপ, যেখানে স্বাস্থ্যবিধি মানা অনেকটাই পরিমাণে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। কারণ বিভিন্ন স্কুলে সাফাই কর্মীই নেই, পুরোপুরি সাফাই হচ্ছে না, এবং কিছু কিছু এরকম স্কুল রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে স্কুলগুলোতে এখনও পর্যন্ত কি হচ্ছে যথাযথ বাথরুমের ব্যবস্থা নেই। বিশেষ করে অনেক স্কুল এরকম রয়েছে যেগুলোকে যথাযথ বাথরুমের ব্যবস্থা নেই, নিয়মিত পরিষ্কার করার জন্য সাফাই কর্মী নেই, যেখানে দেখা যাচ্ছে একজন সাফাই কর্মী আছে বা স্থায়ীভাবে কোনো সাফাই কর্মী নেই। অনেক স্কুলের প্রধান শিক্ষকরা কিন্তু এই নিয়ে চর্চা করেছে যে স্কুল খুললেই হবে না, স্বাস্থ্যবিধি মানার জন্য বা স্যানিটাইজিং স্কুলকে করার জন্য, স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু সাফাই কর্মী প্রয়োজন। স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলোকে ওপেন করার কথা ভাবছে সেগুলো বিভিন্ন প্রোটোকল তো দিয়েছে, কিন্তু এই স্যানিটাইজিং পর্ব বা যে কোভিডের যে নিয়মাবিধি রয়েছে সেগুলোকে মানার জন্য স্কুল বা কলেজে আদৌ যে সাফাই কর্মী সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে নেই। পড়ুয়াদের স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষকদের একাংশ কিন্তু বলেছেন যে এ সরকারি বা সরকার প্রসিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তো সাফাই কর্মী নেই, তাছাড়া যে শৌচালয় রয়েছে সেই শৌচালয়ের ব্যবস্থাও কিন্তু যথাযথ নেই এবং সেই শৌচালয়কে নিয়মিত পরিষ্কার করতে হবে এই পরিস্থিতিতে, যার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাফাই কর্মী প্রয়োজন। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৌচাগারে হাত ধোয়ার জন্য সাবান পর্যন্ত অনেক সময় থাকে না, বা এই হাত ধোয়ার জন্য স্যানিটাইজিং বা সাবান বা হ্যান্ড ওয়াশ এরকম কোনো ব্যবস্থা কিন্তু অনেক স্কুলেই নেই। এছাড়া স্কুল চালু হলে স্টুডেন্টদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হবে, সেখানে মিড ডে মিলের যে থালা বাসন রয়েছে বা যেগুলোতে স্টুডেন্টরা মিড ডে মিল খায় বা যে বাসনপত্র দিয়ে রান্না করা হয় সেগুলোকে যে ভালোভাবে ধুয়ে তারপরে স্টুডেন্টদের আবার দেওয়া হবে, শুধুমাত্র জল দিয়ে ধুয়ে সেই থালাটা আবার পুনরায় পরের দিনকে অন্য একটা স্টুডেন্টকে দেওয়া হয়, সেক্ষেত্রে সংক্রমণের বাড়ার চাহিদা বেড়ে যায় এবং স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটাই ঝুঁকি। যতক্ষণ না পর্যন্ত এই যে পরিকাঠামোগুলো রয়েছে, এই যে সাফাইয়ের দিকটা রয়েছে, এগুলোর দিকে রাজ্য সরকার যথাযথ সাফাই কর্মী না দিচ্ছে বা এই যে মিড ডে মিলের যে বাসনপত্র আছে সেগুলোকে ধোয়ার জন্য যথাযথ ব্যবস্থা না নিচ্ছে এ সঠিকভাবে, ততদিন পর্যন্ত স্কুল
খোলা একটা স্টুডেন্টদের ক্ষেত্রে ঝুঁকির ব্যাপার। বিভিন্ন শিক্ষাকর্মী বা শিক্ষক কিন্তু এই ব্যাপারে বলেছেন। বেলতলা গার্লস হাই স্কুল, মধ্যমগ্রাম হাই স্কুল এর প্রধান শিক্ষক ও শিক্ষিকা এ বিষয়ে বিভিন্ন মতামত দেয় যে তাদের স্কুলে স্থায়ীভাবে কোনো ও সাফাই কর্মীই নেই, সেক্ষেত্রে অস্থায়ী কিছু সাফাই কর্মীকে দিয়েই এই স্কুলের সাফাই করা হয়। আর এই পরিস্থিতিতে যদি স্কুল খোলা হয় সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটাই ঝুঁকি। বিভিন্ন শুধুমাত্র এই দুটো স্কুলের আমি নাম নিলাম, এছাড়া বিভিন্ন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু প্রধান শিক্ষকেরা এই বিষয়ে বলেছেন যে তাদের স্কুলে যথাযথ সাফাই কর্মীই নেই, স্যানিটাইজিং প্রক্রিয়া বা এই বাথরুম বা শৌচাগার যেগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে পরিষ্কার করা বা নিয়মিত পরিষ্কার রাখার জন্য ও সেই ব্যবস্থাই নেই। স্কুল পড়ুয়াদের মায়েদের নিয়ে একটি সোশ্যাল মিডিয়ায় সংগঠন রয়েছে, সেই সংগঠনের একজন সদস্য আরোরা বলেন যে স্কুল খোলার আগে স্কুলের কি পরিকাঠামো রয়েছে পড়ুয়াদের স্বাস্থ্যবিধি মানার মতো, সে বিষয়ে আগে নজর দেওয়া দরকার, তারপরে স্কুল খোলা দরকার। স্কুল খুলে যাতে স্কুলের পড়ুয়াদের কোনো সমস্যা না হয়। স্কুল স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কর্মরত একটি সংস্থার অধিনায়ক বলেন যে শহরেরই প্রায় 30টি স্কুলের মধ্যে 15টা স্কুলের এর শৌচাগার এখনও ঠিক মতন নেই। এছাড়া তোমরাও দেখেছো বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার পরও কিন্তু বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়েছে। স্টুডেন্টদের অনেক সংক্রমণের হার বেড়ে গেছিলো, স্টুডেন্টদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমারও সেই বক্তব্য, তোমাদের শিক্ষা তো অবশ্যই দরকার কিন্তু স্বাস্থ্যের আগে শিক্ষা নয়, সবার আগে স্বাস্থ্য তারপরে শিক্ষা। তো স্কুল খোলার ব্যাপারে তোমরা যারা পড়ুয়ারা রয়েছো তোমাদের কী মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।